চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার আঞ্চলিক পরিবহন দফতরে রবিবার রাতে ওই দফতরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দফতরের সমস্ত আলমারি ভাঙে দুষ্কৃতীরা তছনছ করা হয় সমস্ত নথিপত্র কিন্তু শেষ অবধি তেমন কিছু না পেয়ে দফতরে চা করার যন্ত্রে চা বানিয়ে খেয়ে অবশেষে চা তৈরির যন্ত্র নিয়েই চম্পট দিল হতাশ চোরের দল সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার জেলা শাসকের দফতর চত্বরে বাঁকুড়ার জেলা শাসক ও জেলা আদালত চত্বরেই রয়েছে জেলার আঞ্চলিক পরিবহন দফতর শনি ও রবিবার থাকায় গত দুদিন ওই দফতরে আসেননি কর্মীরা সোমবার সকালে কর্মীরা অফিসে এলে দেখেন দফতরের পেছনের দিকে থাকা একটি দরজার তালা ভাঙা ভেতরে হওয়ায় ঢুকে কর্মীরা দেখেন দফতরে থাকা সমস্ত আলমারির দরজা ভাঙা টেবিলে থাকা রয়েছে ড্রয়ারে রাখা রাখা পয়েন্ট অফ সেল মেশিন রয়েছে টেবিলের উপর কম্পিউটারের যন্ত্রাংশ অক্ষত রয়েছে শুধু দফতর থেকে হারিয়ে গেছে ইলেকট্রিক কেটলি দফতরের কর্মীদের চা তৈরি করে খাওয়ার জন্য চা ও চিনির পাত্রগুলির ঢাকনা খোলা পাত্রগুলিতে রাখা চা ও চিনির পরিমাণও বেশ কিছুটা কমেছে কর্মীদের একাংশের ধারণা গোটা অফিস করে খুঁজেও নগদ অর্থ না পেয়ে হতাশ চোর বা চোরের দল ওই অফিসে রাখা ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করে আরাম করে খায় পরে ইলেকট্রিক কেটলি নিয়ে চম্পট দেয় বাঁকুড়া জেলা শাসক ও জেলা আদালত চত্বরে থাকা আঞ্চলিক পরিবহন দফতরের সিসি ক্যামেরায় মোড়া রয়েছে এলাকায় নাইট মোতায়েন থাকার কথা

বিষয়টা নিয়ে আমরা অফিসে আসার পরে দরজাগুলো আমরা বুঝতে পারলাম যে আলমারিগুলো ভাঙা হয়েছে তা পুলিশকে ইনফর্ম করা হয়েছিল পুলিশ অথরিটি এসেছিলেন ওনারা দেখতেন যে পেছনে একটা দিয়ে ভেঙে ঢুকে মিস ঢুকে তালা ভেঙে কাজগুলো করেছে এটা প্রথমবারই প্রথমবারই হলো মিসিং হয়েছে সেটা আপাত দৃষ্টিতে তো ফাইলগুলো পশনস করা রয়েছে একটু সেটা আমরা দেখে নিচ্ছি পুলিশও দেখলেন যে কোনো গুরুত্বপূর্ণ ফেপার্স গেছে কিনা একটু না দেখলে আমরা বুঝতে পারছি না কোনো নথিপত্র গাইড করার জন্য কি কাজ সেটা কি করে বলবো সেটা আমরা যতক্ষণ নিয়ে ভেরিফাই না করে বুঝতে পারবো না আপাতত দৃষ্টিতে কোনো কিছু যায়নি যারা বলছেন সবরা ওনার এটা সেরকমভাবে কিছু যায়নি মানে কোনো কিছু মেশিনপত্র বা বক্স মেশিন ছিল কম্পিউটার মেশিন ছিল সিপিউ না সেগুলো তো মোটর রয়েছে আমাদের এটা করে তাহলে কি করেছে তাহলে ওরা কী করতে এসেছিল কি মনে হয় আমরা কী ছিল সেটা তো বলা মুশকিল কিন্তু সে তারা এসেছিল কিভাবে নজরে এলো যে অফিস যখন মধ্যে খোলা হলো মানে ফ্রন্ট গেটটা খুলে দেখতে পেলো যে আলমারিগুলো ভাঙো তখন আমরা পুলিশকে ইনফর্ম করেছি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দবার্তা